সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মানে আজকে মনে হয় রোজা মনে হয় 20টা গেল, বর্তমান সময় 5টা 35, কিছুক্ষণের মধ্যে ইফতার ইফতারের টাইম হবো। মানে ভিডিও করার উদ্দেশ্য মানে এলো চাইরে, মানে এরকম আকাশে মেঘ আর কুয়াশা, বৃষ্টি আসার আগ মুহূর্তটা এতটা মানে সৌন্দর্য আর এতটা যে ভালো লাগে, যারা গ্রামে থাকেন এই জিনিসটা তারা অনুভব করতে পারবেন। দেখেন আকাশে এত পরিমাণ মেঘ হয়েছে, ক্যামেরায় অতটুকু বোঝা গেতেছে না, কিন্তু তাও মানে আমি অল্প মানে ইটা কমায় দিই। বৃষ্টি আসার আগ মুহূর্ত এত মানে ভয়ঙ্কর মানে প্রাকৃতিক রূপ নিছে। এই দেখেন এত পরিমাণ হাওয়া, এত পরিমাণ হাওয়া চালাইছে, আর যেটা আকাশে মেঘ সেটা বললে কইয়া বোঝানো যাবো না। এইরকম মানে পরিস্থিতি, এটা আমাদের ধুবড়ী ডিস্ট্রিক্ট বিলাসীপাড়া। আচ্ছা, কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে অল্প জানাবেন। সৌন্দর্য যদি আপনার মন ভালো থাকে আর সবকিছু যদি ভালো থাকে, তো পৃথিবীটা আপনার কাছে অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। আর যদি আপনার মন দিল ভালো না থাকলো, তাহলে আপনার কাছে কিছুই ভালো না। সবাই দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর বাকি যে কয়টা রোজা আছে সবাই যেন থাকবার পারে দোয়া করেন। আমিও দোয়া করি সবার জন্য সবাই যেন রোজা থাকবার পারেন। একটু একটু রোজা গেল, আজকে যত 20টা রোজা যায়, আজকে মনে হয় তার 47 না 48 হবো, মনে হয় 5টা 47-এ মনে হয় ইফতার হবো। কালকে 46 আসলো। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে। খারাপ হয়ে